हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल मिस्टर एंड मिसेस अधिकारी। आशा करी तुम्हारा सबाई खूब खूब भालो आछो। तो आज के आमी तुम्हारे साथे जे रेसिपिटा शेयर करब सेटा होच्छे चिकेन पकोड़ा। एटा सन्धे बेला चा बा कफिर साथे जस्ट जमे जाबे। चले चलो शुरू करा जाक आजकेर भिडियो। তাহলে সবার প্রথমে কাচের বোলের মধ্যে আমি চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে এতে আমি মেশাবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো, দেবো জিরে গুঁড়ো, দেবো ধনে গুঁড়ো, দেব লবণ, দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। যারা বেশি ঝাল খাও তারা দিতে পারো, আর যারা কম ঝাল খাও তারা নাও দিতে পারো। আর দেব আদা রসুন পেস্ট। এরপরে দেব বেসন, দেব কর্নফ্লাওয়ার, তোমরা চাইলে এখানে ময়দাও দিতে পারো, দেব এক চামচ ভিনিগার আর দেব এক চামচ সয়া সস। দেব একটা ডিম, তো এবার ভালো করে এগুলোকে একসাথে মেখে নেব যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায়। আমরা এটা সাদা তেলে করব, এরপরে কড়াইতে তেল দেব। তো তেল এখানে গরম হয়ে গেছে, এরপর একে একে আমি পকোড়াগুলোকে ছেড়ে দেব তেলের মধ্যে। তো তোমরা দেখতে পাচ্ছ এগুলো ভাজা ভাজা হচ্ছে। এরপরে এগুলোকে ভাজা ভাজা হয়ে গেলে একটি পাত্রের মধ্যে আমরা এগুলোকে তুলে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ চিকেন পকোড়া তৈরি। এটা খেতে দারুণ হয়, আর এটা চা বা কফির সাথে জাস্ট জমে যাবে। এরপরে আমি ওপরে পেঁয়াজ এবং লেবু দিয়ে এটাকে সার্ভ করব, আর দেব টমেটো সস। এটা টমেটো সস দিয়ে খেতে আরও ভালো লাগে। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে সেটা ক্লিক করতে ভুলবেন না। কারণ এরপর যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার ফার্স্টে নোটিফিকেশন চলে আসবে। তো প্লিজ ভিডিওগুলো দেখবেন। তো আজকে এই পর্যন্তই, পরে আবার কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। তো বাই।